এই ভ্যাকসিনটা চামড়ার যে বিভিন্ন আস্তরণ আছে সেই আস্তরণের মধ্যে যদি দেওয়া যায় তাহলেই এটা কাজ করবে। কাজেই এই যে অ্যাপ্লিকেটর আছে সেইটা যখন ওই ডিভাইসের সামনে লাগিয়ে ভ্যাকসিনটা শরীরের মধ্যে দেওয়া হবে, তখন ওটা নিডলের পরিবর্তে এই অ্যাপ্লিকেটরের মাধ্যমে তীব্র গতিতে চামড়া দিয়ে ঢুকবে এবং যাতে ওই চামড়ার আস্তরণের মধ্যে গিয়েই ওটা জমা পড়ে। তো এই গতিতে ঢুকছে সেইটাই হচ্ছে নিডলের পরিবর্তন। নিডল ছাড়াই এটা দেওয়া যাচ্ছে, কারণ ওই মেশিনটার মাধ্যমে অ্যাপ্লিকেটরটার মাধ্যমে এটা একটা গতিতে চামড়ার নিচে গিয়ে জমা হচ্ছে। তো এইটাই এটার বিশেষত্ব। এই টেকনিকে আগেও কিছু কিছু ভ্যাকসিন দেওয়া হয়েছে, তবে কোভিড ভ্যাকসিনের মধ্যে এটাই প্রথম। ডিএনএ ভ্যাকসিন, তো এটা হচ্ছে ভ্যাকসিন প্রস্তুতের বিভিন্ন প্রক্রিয়াতে তো এই ডিএনএ ভ্যাকসিনও যথেষ্ট ভালো কাজ করেছে, সেটা তার জন্য তো প্রমাণই আছে। তবে এই ভ্যাকসিনটা 3টে ডোজ দিতে হবে, অন্য ভ্যাকসিনের 2টে ডোজ দিতে হয়েছে, এটা 3টে দিতে হবে 1 মাসের গ্যাপে। সরকার এই ভ্যাকসিনটা বড়দের জন্যই দেবে নাকি বড় বাচ্চা দুজনেই নাকি শুধু বাচ্চাদের, সেটা তাদের পলিসিগত ডিসিশন, কিন্তু এই ভ্যাকসিন বড়দের ওপরেও কার্যকরী এবং সেটা ট্রায়ালে দেখা যাচ্ছে। এটা প্রথম ভ্যাকসিন যেটা প্লাজমিড ডিএনএ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, এবং এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনে আমরা কোনো চিরাচরিত নিডল ইউজ করি না, এখানে একটা ছোট্ট ইন্ট্রাডার্মাল নিডল ইউজ করা হয়, সেই ইন্ট্রাডার্মাল নিডলের উপর বেস করে ভ্যাকসিনটা দেওয়া হয়। এবং যেটা সবচেয়ে বড় কথা, এটা প্রথম ভ্যাকসিন যেটা 18 বছরের তলায় বাচ্চাদের জন্য ইউজ করার জন্য সরকারি সিলমোহর পেয়েছে। এবং এখানে এটা খুবই আশাবঞ্জক খবর যে 1 কোটি ভ্যাকসিন গভর্নমেন্ট নিয়েছে, তার মানে খুব শীঘ্রই ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হবে এবং খুব শীঘ্রই আমরা 12 থেকে 18 বছরের মধ্যে বাচ্চাদের ভ্যাকসিনেট করতে পারবো। এবং আরো একটা সুবিধা হচ্ছে এই ভ্যাকসিনটার 2টো ডোজের মধ্যে গ্যাপ মাত্র 3 সপ্তাহ, তাই আমরা যদি ঠিকঠাক করে ভ্যাকসিনেট করি তাহলে আমরা 1 মাসের মধ্যেই প্রচুর পরিমাণে 12 থেকে 18 বছরের বাচ্চাদের ভ্যাকসিনেট করে দিতে পারবো, ফলে তাদের স্কুলে যাওয়ার পথে যে অন্তরায় ছিল সেটা কিন্তু অনেকটাই কাটবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।